প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাইমা হোমিও ক্লিনিকে আপনাদের স্বাগতম। চর্মরোগ এর একজিমার বিষয়ে আলোচনা করব এবং তার চিকিৎসা ব্যবস্থার বিষয়টিও উল্লেখ করব। চর্মরোগ বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, তবে তার মূল কারণ সোরামায়াজম। যাই হোক, আমরা লক্ষ্য করি যে একজিমার বিশেষ লক্ষণের মধ্যে অন্ডকোষে পুষ্পূর্ণ একজিমা দেখা দিলে সেখানে হিপারসাল্ফ 200 হতে উচ্চ শক্তি ব্যবহার্য, হাতের তালুর উল্টো দিকে কখনো কখনো একজিমা দেখা যায়। এই লক্ষণে বুবিষ্ঠা 200 অত্যন্ত ফলপ্রসূ। পুরাতন একজিমা প্রচন্ড চুলকায়, রাতে বৃদ্ধি পায়। এক্ষেত্রে টিউবারকুলিনাম 1 mg মাসান্তে একবার করে মোট 2-3 বার সেবনেই যথেষ্ট। তাছাড়া কাউরগা বা অনুরূপ একজিমায় হিপোজিনিয়াম 200 দিনে একবার প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। তবে অন্ডকোষ ও জননেন্দ্রিয়ার চারিধারে একজিমায় থোজা 1 mg 7 দিনে একবার প্রয়োগযোগ্য। বালকদের একজিমায় অত্যন্ত কার্যকরী ঔষধ রাস্টক্স 1 mg। প্রবল চুলকানিযুক্ত একজিমায় অ্যানাকার্ডিয়াম অত্যন্ত ভালো কাজ করে। তাছাড়া মলদার ও হাতের একজিমায় বারবারিস বুলগারিস অত্যন্ত কার্যকরী। এভাবে আমরা যদি লক্ষণ ভেদে ঔষধ নির্বাচন করতে পারি এবং ঔষধ নির্বাচন করে আমরা শক্তি ও মাত্রা নির্ধারণ করে ঔষধ প্রয়োগ করতে পারি, তাহলে ভালো ফল পাওয়া যায়। তবে এখানে একটি কথা বলা দরকার যে রোগী নিজে যদি আমার এই ভিডিও দেখে চিকিৎসা নিজে নিজে করতে চান, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হতে পারে। কেননা একজন ডাক্তার ঔষধ নির্বাচন করতে গেলে রোগীর দৈহিক গঠন, মানসিক অবস্থা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে লক্ষণগুলো সংগ্রহ করেই তিনি ঔষধ প্রয়োগ করবেন। কিন্তু একজন রোগী যিনি ডাক্তার নন বা হোমিওপ্যাথিতে তার তেমন কোনো জ্ঞান নেই, এই ক্ষেত্রে উনি যদি আমার ভিডিও দেখে দেখেই ওষুধ প্রয়োগ করেন, সেক্ষেত্রে সঠিক ঔষধ নির্বাচন করা তার জন্য হয়তো সম্ভব হবে না, এতে হিতে বিপরীত হতে পারে। যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।